আসসালামু আলাইকুম, কুষ্টিয়া ডট সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছে। আজকে দুই পিস মেহগনি কাঠের পাল্লা নিয়ে আসছি, এটা বিক্রি করেছি ফেনীর মহিপালে। যে ভদ্রলোক এই দুই পিস পাল্লা আমাদেরকে অর্ডার করেছেন, ওনার নাম হচ্ছে জনাব বাসুদেব সাহেব। তো আপনারা জানেন যে মেহগনিটা আমরা দুইটা কোয়ালিটি করি, একটা হচ্ছে 100% শাড়ি আর একটা হচ্ছে 90% শাড়ি। তো বাসুদেব স্যার আমাদেরকে যে দুইটা পাল্লা অর্ডার করেছে, এগুলো হলো 100% শাড়ি, যশোরের মেহগুনি, চেম্বারে সিজনিং করা, পাকা 1.5 ইঞ্চি কর্ণশালী মাথা, ফিঙ্গার জয়েন্টে বানানো, 3D ডিজাইন করে দিয়েছি। ওনার পাল্লার পাশে আছে 39 ইঞ্চি, উচ্চতা আছে 81 ইঞ্চি, অর্থাৎ 3.5 ফিট বাই 7 ফিট যে চৌকাঠ, সেই চৌকাঠের পাল্লা। 3D নকশার কারণে ডিজাইনটা অনেক সুন্দর লাগতেছে। এই ডিজাইনটাই 2D করলে কিন্তু এতটুকু ফুটা সম্ভব হইতো না। দেখেন যেখানে যে ফুলটা যতটুকু মানে ডিজাইন হওয়ার দরকার ছিল ততটুকু হয়েছে। এই ডিজাইন সহ বার্নিশ ছাড়া এই পাল্লাটা আমরা দাম রেখেছি 12,000 টাকা। এটার পাশে 39 ইঞ্চি, উচ্চতা 81 ইঞ্চি। 100% শাড়ি যে মেহগুনি কাঠ, এটা সিদ্ধ করার কোনো প্রয়োজন হয় না, কারণ হচ্ছে 100% শাড়ি যে কাঠ, এটাই ঘুম লাগার কোনো সম্ভাবনা নাই। আর এই কাঠটা শুধুমাত্র চেম্বারে সিজনিং করতে হয়, যেন জয়েন্ট ফাঁকা না হয়, এরপরে বাঁকা না হয়ে যায়। দেখেন আমাদের এখানে যে প্রোডাক্টগুলো আমরা বিক্রি করি, সম্পূর্ণ একদমে বিক্রি করি, এবং এই একদমে বিক্রি করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যেন সঠিক কোয়ালিটি আপনার পর্যন্ত দিতে পারি। এমন ব্যবসায়ী আছে, এমন দোকান আছে, যেখানে আপনি যাবেন, যাওয়ার পরে আপনার একটা প্রোডাক্টের দাম চাইছে 8,000, আপনি 5,000 বলবেন, উনি 5,000-এই দিয়ে দিবে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে উনি ওই 5,000 টাকার মানের জিনিসটা আপনারে দিয়ে দিল, কিন্তু আপনি ভাবলেন যে 8,000 টাকার জিনিসটা মনে হয় আপনি 5,000 টাকায় কিনে ফেললেন। 8,000 টাকার জিনিসই কিন্তু কখনো 5,000 টাকায় কেনা যায় না। তো এই জন্য আমার বিষয় হচ্ছে যে আমি সবগুলো একদমে বিক্রি করি। আমার এই প্রোডাক্টগুলো যে কোয়ালিটি হিসেবে তৈরি করলে কাঠের দরজা কোনো প্রকার সমস্যা হবে না, সর্বোচ্চ মান, সর্বোচ্চ কোয়ালিটি হবে, সেটাই আমি তৈরি করার চেষ্টা করি। কুষ্টিয়ার কুমারখালীতেও আমাদের ফ্যাক্টরি আছে, ঢাকার মোহাম্মদপুরে আমাদের ফ্যাক্টরি আছে, শোরুম আছে, যে কোনো একটা প্রতিষ্ঠান ভিজিট করে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন। এগুলো আমাদেরকে অর্ডার করলে আমরা 25 দিন সময় নিয়ে থাকি। তো অনেকে বলেন যে ভাই 25 দিন সময় নিয়ে থাকেন কেন, এতদিন কেন লাগে, দুইটা পাল্লা দিবেন, 7 দিনের মধ্যে দিয়ে দিবেন। আসলে বিষয় হচ্ছে আমাদের ডেলিভারি যে চেনটা, এই ডেলিভারি যে চেনটাই এরকম যে আমরা 25 দিন প্রতিটা কাস্টমারের সময় নিতে নিতে জিনিসটা এমন যে এখন যার কাজ করতেছি দেখা যাচ্ছে যে তার অর্ডারটা দেওয়া আরো 20 দিন আগে, 15 দিন আগে, এখন তারটা বাদ দিয়ে তো আর আপনারটা আমি 7 দিনে করে দিতে পারবো না। এখানে নির্দিষ্ট একটা টাইম নিয়ে আমি অর্ডার নিয়ে কাজগুলো করে দিই, রেডিমেড কোনো পাল্লা আমি বানিয়ে রাখি না, মানে বানানোর সময়ও পাই না, বানিয়েও রাখি না। আমার ঢাকার ফ্যাক্টরি, কুষ্টিয়ার ফ্যাক্টরি দুইটাতেই আপনার অর্ডার করা যে পাল্লা এগুলো বানায় এবং 25 দিন সময় নেই। চোকারের ক্ষেত্রে আমরা 15 দিন সময় নিয়ে থাকি। পেমেন্ট সিস্টেম 50% টাকা আপনি অ্যাডভান্স করবেন, বাকি 50% টাকা যখন ডেলিভারি হবে ওই সময় দিবেন। আমাদের এগুলো ডেলিভারি হয়ে যাচ্ছে কুরিয়ারে, একটা পাল্লা কুরিয়ারে আপনার 250 টাকা খরচ। এই 250 টাকা যে খরচ, এটা অনেকে মনে করে যে আমরা ফ্রি ডেলিভারি দিয়ে থাকি। আসলে কুষ্টিয়ার ডোরে ফ্রি জিনিসটা বা দাম কমানো জিনিসটা বা কম দামি জিনিসটা এগুলো নাই। এখানে যেটা যতটুকু আপনি যখন আমার দোকানে আসবেন বা আমার সাথে কথা বলবেন, আমি প্লেন পাল্লার একটা রেট, ডিজাইন করলে 3D করলে কত পড়বে, 2D করলে কত পড়বে, বার্নিশ করলে কত পড়বে, কুরিয়ার খরচ কত, সব কিছু ভেঙে ভেঙে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি, যেন প্রতিটা বিষয় আমার থেকে আপনি না কিনেন, যার থেকে কেনেন যেন আপনি বুঝে বুঝে কিনতে পারেন। তো আজকে এই পর্যন্তই, যে যেখানে যে অবস্থায় আছেন, মহান আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।